কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি আমরা যারা আহলে হাদিসদের বিরোধিতা করছি তারা মূলত কার বিরোধিতা করছে সাংরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রথমত কেন আহলে হাদিস আহলে কোরআন আপনার কথাই বিদ্বেষ প্রকাশ পেয়েছে এবং চরম বিদ্বেষ যেটা প্রায় চার কোটির বেশি আহলে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে আমরা শুনেছি যে আপনি পুরা কোরআন কাব্য তর্জমা করেছেন কাব্যানুবাদ তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কোরআন নিয়ে গবেষণা করেন মাসাল্লাহ এটাতে প্রমাণ হচ্ছে তা এত গবেষণা করলেন কিন্তু আহলে কোরআন কারা তাদের আকিদা কি আর তাদের মানহাজ কি আহলে হাদিস কারা আহলে মানহাজ কি এই ব্যাপারে আপনার হয়তো বা ন্যূনতম গবেষণা নেই এই জন্য আমি আপনাকে উদ্দেশ্য করে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই ভুল স্বীকার করবেন ভুল স্বীকার করা এটা জ্ঞানীদের বৈশিষ্ট্য অবশ্যই আপনার এটা ভুল হয়েছে এটা আপনাকে মানতেই হবে যদি আপনি নিজেকে মনে করেন ভুল হয় নাই তাহলে আহলে যে আহলে কোরআনের মতো কাদিয়ানিদের মতো এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং আমাদের সাথে বসতে হবে আপনাকে কবি মহিব খান আপনাকে আমরা সম্মান করি আপনার সর্বোচ্চ সম্মান বজায় রেখে বলছি যে আপনি আপনার কেন থ্রি এই গানের মধ্যে আহলে সম্পর্কে যে বিদ্বেষ পোষণ করেছেন আপনি এই গান অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে উঠিয়ে নেবেন এবং এটাকে প্রত্যাহার করবেন এটা আপনার কাছে দাবি জানাচ্ছি আমরা আত্তাহরি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমরা একজন কবি বা একজন শিল্পীর গান শুনে থাকি এবং আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা সর্বশ্রেণীর মানুষ এবং আমি নিজেও তার গান বারবার শুনি আমাকে মুগ্ধ করে যাকে আমরা কবি জাগ্রত কবি বা জাগ্রত শিল্পী মুহিব খান হিসেবে চিনি এবং আমার কাছে যেটা মনে হয় যে তিনি আসলে হক কথাগুলো বলার চেষ্টা করেন প্রত্যেকটা প্রেক্ষাপট অনুযায়ী এবং তিনি রিসার্চ করে কথা বলেন গবেষণা করেই গানগুলো লিখেন এটাও আমার বিশ্বাস হয় কিন্তু গবেষকদের গবেষণা আরেক সময় ভুলও হয়ে যায় এটাও স্বাভাবিক মানে একবারের সাম্প্রতিক একটি গান শুনেছি যেটা আমরা দেখি যে কেন তার একটা কেন সিরিজ আছে কেন সিরিজের কেন ওয়ান কেন টু এবং কেন থ্রি তা কেন ওয়ান টু এগুলো আমরা শুনেছি আলহামদুলিল্লাহ সেটা আমাদেরকে মুগ্ধ করেছে কিন্তু কেন থ্রিতে এসে তার একটা আহলাদিস পুরা আহলহাদিস জামাতকে নিয়ে আহলহাদিস মানহাজকে নিয়ে বা একটা সালাফি মানহাজকে নিয়ে তিনি বিদ্বেষমূলক কথা বলেছেন যেটা যার মাধ্যমে তার বিদ্বেষ প্রকাশ পেয়েছে এবং তিনি এই বিষয়ে বা তিনি কোনো রিসার্চ করেন নাই এই তার মুখ দিয়ে এ ধরনের কথা বের হয়েছে বা তার কলমে এ ধরনের লেখা বের হয়েছে তিনি আহলে হাদিসদেরকে আহলে কোরআন এবং কাদিয়ানিদের সাথে তুলনা করেছেন আহলে কোরআন এবং কাদিয়ানি কাদিয়ানিদেরকে আহলে হাদিসরা কখনো মুসলিমই মনে করে না এবং কাদিয়ানি যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না তারা তো মুসলিম থাকতেই পারে না তাহলে তাদের কথা ভিন্ন আবার আহলে কুরআন আর আহলে হাদিস আমি কবি মহিব খানকে বলবো যে আপনার ইসলামের জন্য বলছে আপনার জন্য কোনো বিদ্বেষ নয় হয়তো বা আপনার রিসার্চের সমস্যা আপনি গবেষণা করে কথা বলেন আমরা শুনেছি যে আপনি পুরা কোরআন কাব্য তর্জমা করেছেন কাব্যানুবাদ তো তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কোরআন নিয়ে গবেষণা করেন মাসাল্লাহ এটা তো প্রমাণ হচ্ছে তা এত গবেষণা করলেন কিন্তু আহলে কোরআন কারা তাদের আকিদা কি আর তাদের মানহাজ কি আহলে হাদিস কারা আহলে হাদিসদের আকিদা কি আহিল হাদিসদের মানহাজ কি এই ব্যাপারে আপনার হয়তো বা ন্যূনতম গবেষণা নেই যদি ন্যূনতম গবেষণা থাকতো তাহলে এটা আপনি বলতে পারতেন না বা এটা লিখতে পারতেন না আহলে কোরআন যারা কোরআনের অনুসারী আর আহলে হাদিস মানে হাদিসের অনুসারী এটা আপনি এই দৃষ্টিকোণ থেকে বুঝেছেন তা আহলে হাদিস বলতে কি বোঝায় আসলে আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী হাদিস কোরআনকেও হাদিস বলা হয় আল্লাহ আল্লাহ তালা সর্বোত্তম হাদিস করেছেন তাহলে আল্লাহ কোরআনের চোদ্দ জায়গায় হাদিস বলে আখ্যায়িত করেছেন হাদিস বলে উচ্চারণ করেছেন এই জন্য আহলুল হাদিস বললে কোরআন এবং সই হাদিসের নিঃশর্ত অনুসারীদেরকে বোঝায় এখানে কখনোই কোরআনকে আলাদা করে রাখা হয় না আল্লাহর বাণীকে কোরআন বলা হয় আর রাসুলের বাণীকে হাদিস বলা হয় কিন্তু দুটাই ওহি কোরআন হচ্ছে ওহি মাতলু আর হাদিস হচ্ছে ওহি গের মাতলু আহলে হাদিসদের আকিদা মানহাজ হলো কোরআন এবং হাদিস একই পর্যায়ে থাকবে কোরআনের অনুসরণ করবে হাদিসের অনুসরণ করবে কিন্তু আহলুল কোরআন বললে শুধুমাত্র কোরআনের অনুসারী বোঝাবে যারা হাদিসকে অস্বীকার করবে কেন কখনোই হাদিসকে কোরআন বলা হয়নি অতএব আহলুল কোরআন বললে আহলুল হাদিস মানে হাদিসের অনুসরণ কখনোই আসবে না এই জন্য আহলুল কোরআন তাদের দিকে দেখবেন তাদের আকিদা দেখবেন তাদের মানহাজ দেখবেন যারা নিজেদেরকে আহলুল কোরআন পরিচয় দেয় তারা বলে তারা দাবি করে যে হাদিস মানারই কোনো দরকার নেই কোরআন মানলেই যথেষ্ট আহলে বিশ্বাস করে এবং শুধু আহল হাদিস নয় যারা আহলুস জামায়াতের আকিদা পোষণ করেন এমনকি যারা আমাদের দেশের মাঝহাবি যারা বিভিন্ন মাঝহাবের অনুসরণ করেন তারাও কিন্তু হাদিস মানতে হবে না শুধু কোরআন মানতে হবে যারা এই দাবি করে তাদেরকে কাফের মনে করে কারণ কোরআন যেমন আল্লাহ এই হাদিস তেমন আল্লা রহি এক অহিকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এটা শুধু আহলাদিসদের দাবি নয় এটাকে শুধু আহলাদিসদের মানহাজ নয় আকিদা নয় এটা আমাদের দেশে যদি হানাফি মাঝাবের আলেমদেরকে জিজ্ঞেস করেন যারা প্রকৃত মাঝাবি যারা প্রকৃতভাবে ইমাম আবহী ভরা অনুসরণ করেন যা প্রকৃতভাবে ইমাম শাহি রহম অনুসরণ করেন তারাও কিন্তু এই আহলুল কোরআন অর্থাৎ কোরআন শুধু মানবে হাদিস মানবে না এদেরকে কাফের মনে করে এজন্য আহলুল কোরআন আর আহলুল হাদিস দুইটা ভিন্ন জিনিস অথচ আপনি আহলুল হাদিসদেরকে আহলুল কোরআনদের সাথে মিলিয়ে দিলেন এবং দুইটাকে শয়তানি বলে উল্লেখ করলেন মনে রাখবেন আহলে হাদিস কোনো ফেরকা নয় আপনি ফেরকা বন্দির আলোচনা করতে গিয়ে আপনি আহলে হাদিস আহলুল কোরআন কাঁদিয়ে নিয়ে একসাথে জুড়ে দিয়েছেন আহলে হাদিস কোনো ফেরকা নয় আহলে হাদিস আলাদা একটা ফেরকার মধ্যে ফেলে দিবেন এবং কবি মুহিব খান ফেরকাবন্দি মানে ফেরকাবন্দি উঠিয়ে নিয়ে আসতে গিয়ে তিনি আহলে হাদিসকে জড়িয়ে দিয়েছেন আহলুল কোরআন কাদিয়ানিদের সাথে অথচ আহলে হাদিস আসলে আহল হাদিস কারা আসলে আহলে হাদিস কি সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি যে যারা পৃথিবীর যে কোনো জায়গায় কোরআন এবং সহি হাদিসের অনুসরণ করে কোরআন এবং সহি হাদিসকে নিঃশর্ত মেনে নেয় তারাই পক্ষে আহলে হাদিস আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে আহলে হাদিস আমাদের বাংলাদেশে আমরা আহলুল হাদিস বলি এই নামটা কিন্তু আর অন্যান্য নামে পরিচিত আছে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এই আহলে হাদিস বাংলাদেশে মোহাম্মাদী নামে পরিচয় পরিচিত ছিল আমরা আমাদেরকে মোহাম্মাদি নামে পরিচয় দিতাম আপনি যদি মিডিল ইস্টে যান আরাবিয়ানরা সালাফি নামে পরিচিত তারা অনেক বলে সালাফি সালাফি আহলে হাদিস একই জিনিস আবার অনেক যায় আহলুস জামাআ জামা আহলে হাদিস বোঝানো হয় অর্থাৎ আহলুসুন্না জামা আ বলেন আহলুল হাদিস বলেন আর সালাফি বলেন তাদের আকিদা মানহাজ কিন্তু একটাই এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত মাত্র কিন্তু আমরা অনেকেই এ সম্পর্কে ন্যূনতম গবেষণাও করি না চিন্তা ভাবনাও করি না যে এদের আকিদা কি এদের মানহাজ কি ন্যূনতম গবেষণা ছাড়াই আমরা ফেরকাবন্দির মাঝে ঢুকিয়ে দেই এটা বড় দক্ষের বিষয় আহলে হাদিস শুধুমাত্র এই বাংলাদেশে এই মুহূর্তে জন্ম হয় নাই আহলে হাদিসদের জন্ম কখন আহলে হাদিস আপনি রাসুল সাহায্য সাহাবা একরামের পরে যখন বিভিন্ন ফেরকাবন্দি ইসলামের মধ্যে বিভক্তির সৃষ্টি হলো ইসলামের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে বিদাত ঢুকে যাচ্ছে সিরেক ঢুকে যাচ্ছে যখন ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে তখনই কিন্তু আহলে হাদিস নামের উৎপত্তি হয়ে গেছে আহলে হাদিস এই এটা আসলে ওইটার মতো যেমন আমরা আমরা অনেকেই বলি যে আমরা তো মুসলিম নামকরণ করলেই হয় আহলে হাদিস নামকরণ দরকার কি এক্ষেত্রে আমি বলবো যে দেখুন মুসলিম 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 তো শিয়াও কাদিয়ানিও মুসলিম তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু আহলে হাদিস কি যে আহলে হাদিস এমন এক মুসলিম যে শিয়া নয় যে কাদিয়ানি নয় যে কবর সিজদা করে না বিধাত করে না যাবতীয় কুসংস্কার শিরিক বিদাত থেকে মুক্ত তারাই হচ্ছে আহলে হাদিস তাহলে এই আহলে হাদিস নিয়ে আমাদের একটু গবেষণা করা দরকার আসলে এরা কারা যেহেতু আমি কবি মহিব খানকে নিয়ে কথা বলছি আমি কবি মহিব খানকে উদ্দেশ্য করে বলবো যে আপনি যেহেতু গান লিখলেন এবং সরাসরি নাম নিলেন কখনো যদি কোনো দলের কোনো মতের নাম নেন তা আপনার উচিত আপনার উচিত ছিল যে ওই দল নিয়ে আপনার গবেষণা করা ওই মতের অনুসারীদেরকে নিয়ে গবেষণা করা আসলে তারা কি আপনি গবেষণা করেছেন কি করেন না জানি না তবে আপনার কথাই বিদ্বেষ প্রকাশ পেয়েছে এবং চরম বিদ্বেষ যেটা প্রায় চার কোটির বেশি আহলাদিসের অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে এই আমি আপনাকে উদ্দেশ্য করে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই ভুল স্বীকার করবেন ভুল স্বীকার করা এটা জ্ঞানীদের বৈশিষ্ট্য যারা জ্ঞানী হয় তারা ভুল স্বীকার করে ভুল স্বীকার ভুল হলে তারা বিনয়ই হয় অবশ্যই আপনার এটা ভুল হয়েছে এটা আপনাকে মানতেই হবে যদি আপনি নিজেকে মনে করেন ভুল হয় নাই তাহলে আহলে হাদিসই যে আহলে কোরআনের মতো কাদিয়ানিদের মতো এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং আমাদের সাথে বসতে হবে আপনাকে আপনি আসেন আমাদের সাথে বসেন বসে আপনি প্রমাণ করেন যে আহলে হাদিসটাই আহলে কোরআনের মতোই এদের আকিদা আহলে হাদিসদের আকিদা কাদিয়ানিদের মতোই এটা প্রমাণ করেন আমাদের সাথে বসেন আসে তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের কিতাবপত্রগুলো পড়েন আমাদের একটা কিতাব আছে দেখেন আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম এটা কোনো অন্য কোনো নাম নয় হাদিস একটা বৈশিষ্ট্যের নাম এটা কোনো দল অন্য কিছু নয় আহলে মানে কোরআন এবং অনুসারী আপনি নিজেকে যাই মনে করেন না কেন আপনি যেই মাঝাবের অনুসারী মনে করেন না কেন আপনাকে অবশ্যই আদর্শগতভাবে ভাবে আহলে হাদিস হতে হবে আপনার বৈশিষ্ট্য হবে যে আপনি কোরআন এবং হাদিস মেনে নেবেন যখনই আপনি কোরআন এবং হাদিস মেনে নেবেন তখনই আপনি আহলে হাদিস আপনি নিজেকে আহলে হাদিস পরিচয় দেন আর না দেন কোরআন হাদিস মানলে আহলে হাদিস আহলে হাদিস কোনো ফেরকা নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে যখন সারা বিশ্বের মুসলিমরা বিভক্ত হয়ে গেল কেউ নিজেকে শিয়া পরিচয় দিচ্ছে কেউ নিজেকে কাদিয়ানি পরিচয় দিচ্ছে কেউ নিজেকে আশারি বলছে কেউ নিজেকে মাতুরিদি বলছে কেউ নিজেকে নকশাবান বলছে কেউ নিজেকে দেওবন্দির অনুসারী মনে করছে কেউ নিজেকে হানাফি বলছে কেউ নিজেকে মালিকি বলছে যখন বিভিন্ন পরিচয়ে পরিচিত হচ্ছে মুসলিমরা তখন আহলে হাদিসরা এই শততা বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র কোরআন এবং সৈহাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে অর্থাৎ আহলে হাদিস ফেরকা সৃষ্টি করছে না আহলে হাদিস বিভক্ত মুসলিম সমাজকে এবং বিভিন্ন ফেরকাই বিভক্ত সমাজকে মুসলিম সমাজকে কোরআন এবং সহ সহায় ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এজন্য আলাদিসদের স্লোগান হলো দাবি হলো আসুন পবিত্র কোরআন এবং আলোকে জীবন গড়ি আচ্ছা পবিত্র কোরআন এবং এটা কি আহলাদিসদের না সকল মানুষের সকল মুসলিমের সকল মুসলিমের সবাইকে মানতে হবে এটাই তো আমরা দাবি করছি এটা তো আহলাদিসদের বাপদাদার তৈরি করা দাবি নয় এটা রাসুল সাহামের নিজের ঘোষণা রাসূল্লাহ সাল্লাল্লাহ সাল্লামলাম যখন বিদায় হজ্জের ভাষণে মৃত্যুর মাত্র আশি দিন পূর্বে তিনি ঘোষণা দিলেন তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি লেন্তাভিল্লু মা তামাসাক্ত মিহিমা যতদিন পর্যন্ত তোমরা দুটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না সে দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই ও সুন্নাত নাবী হিতার নবীর সুন্নাক এটা রাসূল আসসাল্লাম কোরআন সুন্না আঁকড়ে ধরতে বলছেন আমরা তো ওই স্লোগানে দিচ্ছি আপনাদের সামনে আমরা তো কোনো ব্যক্তির দিকে ডাকছি না আমি বলছি না যে আসো আমার দিকে আসো এটা আমি বলছি না আমি বলছি যে আপনারা সবাই আপনাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সোয়াদিসের আলোকে গড়ে তুলেন এটা তো ব্যক্তির কোন ব্যক্তির দিকে আহ্বান নয় আল্লাহ তালাও কি বলছেন আল্লাহ তাল্লা ঘোষণা কি যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দেয় ফারুদ্দোহিল আল্লাহ রাসুল তখন ফিরে যাও আল্লাহ এবং তার রাসুলের দিকে কোরআন এবং সুন্নার দিকে আমরা ওইটাই বলছি ওই স্লোগানটাই দিচ্ছি যা আমরা আমাদের মুসলিম সমাজে যে বিভক্তি সৃষ্টি হয়েছে মতভেদ সৃষ্টি হয়েছে ফিরে যায় আল্লাহ এবং তার রাসলের দিকে সমাধান হয়ে যাবে তা আমরা তো মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য আসিনি আমরা তো আহলাদিস নাম নিয়ে ইসলাম নিয়ে প্রতারণা করার জন্য আসেনি আহলাদিস নাম এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমরা সকল মানুষ আহলাদিস হই আদর্শিকভাবে পবিত্র কোরআন এবং সহাদিসকে মেনে নেই এটাই তো আমাদের দাবি কিন্তু আপনি এই দাবি বুঝলেন না বা বুঝেও আপনি বিদ্বেষ পোষণ করলেন হয়তো বা আপনিও কোনো দলের অনশন করছেন আপনি যেহেতু কোনো দলের অনশন করছেন আপনার আকিদা আপনার মানহাজের সাথে আহলাদিস আকিদা মানাজ মিলছে না এই জন্য আপনি বিদ্বেষমূলকভাবে এটা বলেছেন এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব কবি মহিব খানের কোনো অপমান হোক তার মধ্যে বিদ্বেষ পোষণ এটা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু তিনি যে আপত্তিকর কথা বলেছেন এটা তার ইসলাহের জন্য তাকে সংশোধনের জন্য আমরা বলছি আপনারা যারা আমার এই ভিডিও শুনবেন দয়া করে অনুরোধ করব কবি মহিব খানের কাছে পৌঁছিয়ে দিবেন এবং তার সাথে এই বিষয়ে আলোচনা করবেন তার সমর্থক যারা আছেন তারা মানে বাজে কমেন্ট করা ছেড়ে দিয়ে আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের আহলাদিসদেরকে নিয়ে একটু লেখাপড়া করুন আমরা যারা আহলাদিসদের বিরোধিতা করছি তারা মূলত কার বিরোধিতা করছে এটা চিন্তা করবেন কি যে আমাদের যত আকিদা বিশ্বাস আপনি যদি কোরআন এবং সৈয়াদিসের দিকে মিলান সাথে মিলান তাহলে অবশ্যই সেটা মিলে যাবে যদি কোনো জায়গায় না মিলে আমাদেরকে বলবেন যদি কোরআন এবং সৈয়াদিসের সাথে মিলে আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের আমল তাহলে আপনি বিরোধিতা করছেন স্বয়ং রাসুল সাল্লামের প্রথমত আমার আকিদা আমার মানহাজ আহলাদিসদের আকিদা আহলাদিসদের মানহাজ আহলাদিসদের আমল যদি কোরআন এবং সৈয়াদিসের সাথে মিলে আর আপনি বিরোধিতা করেন তাহলে আপনি সরাসরি রাসুল সাল আলী সুন্নাতের বিরোধিতা করছেন আপনি যদি কাবাতে যান মসজিদে নববীতে যান দেখবেন যে তাদের তাদের মানহাজ তাদের আমল আহলাদিসদের আমলের সাথে মিলে যায় তাহলে আপনি কাবার বিরোধিতা করছেন মসজিদে নবীর বিরোধিতা করছেন অথচ নিজে নিজেকে মনে করছেন মুসলিম এই জন্য বিদ্বেষ নয় আমাদের ভুল হতে পারে ভাই হাদিস আমরা আমল করতে গেলে আমরা আমাদের ভুল হতে পারে এটা আমরা স্বীকার করি আমাদের ভুল হলে এটা আমরা আশা করি যে আমাদের ভুল আপনারা ধরিয়ে দিবেন কেউ ভুল ধরিয়ে দিলে আমরা তার জন্য করি যে আপনার কারণে আমার একটা ভুল ধরা এবং আমি সংশোধন হতে পারলাম কিন্তু বিদ্বেষমূলক কথা বলবেন না বিভ্রান্তিমূলক কথা বলবেন না বাজে কমেন্ট করবেন না আমাদের সম্পর্কে একটু লেখাপড়া করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে কথা বলবেন পরিশেষে বলবো কবি মহিব খান আপনাকে আমরা সম্মান করি আপনার সর্বোচ্চ সম্মান বজায় রেখে বলছি যে আপনি আপনার কেন থ্রি এই গানের মধ্যে আহলাদিসদের সম্পর্কে যে বিদ্বেষ পোষণ করেছেন আপনি এই গান অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে উঠিয়ে নেবেন এবং এটাকে প্রত্যাহার করবেন এটা আপনার কাছে দাবি জানাচ্ছি আমরা এবং আপনি এই চার কোটি সাড়ে চার কোটি আহলাদি জামাতের রক্তক্ষরণ যে হয়েছে এই জন্য আপনি অবশ্যই ক্ষমা চাইবেন জাতির সামনে এসে ক্ষমা চেয়ে এই গান উঠিয়ে দিবেন অথবা এই লাইনটি আপনি অবশ্যই প্রত্যাহার করবেন এই দাবি আমাদের পক্ষ থেকে জানাচ্ছি এবং সকল মুসলিমের কাছে দাবি জানাচ্ছি সকল মুসলিমের পক্ষ থেকে যেন এই দাবি উঠে এই গান থেকে যেন এই লাইন উঠিয়ে দেওয়া হয় এই দাবি জানিয়েই আজকে আমার আলোচনা এখানে শেষ করছি আকুল্লুকাবুলি হাজা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته